আশ্চর্য শুধু, তুমি কি ভাবতেছ, তুমি কি ভাবতেছ, আমি কি দালানে অত ভ্রমণ করতেছি? আমি তো ওই বাবাজির হিয়ালির কথাই ভাবতেছি, উত্তর খুঁজতেছি। শুনে নাও, হাঁটতে গেলে হাঁটতে হয়, চুপ করে দাঁড়া, উত্তর পেলে আমি তোমাদের জানিয়ে দেবো। উত্তর কিছু পেলি? এলো, আপনার মাথায় কিছু এলো? মানে হেয়ালির উত্তর? ও ভাই, বললা কিছু সূত্র কি পেলি? নাশপাতি শসা পাতা বিখাবে? কি বলতেছেন আপনি? আমার এখন গলা দিয়ে কিছু নামবে না? আপনি এখন ফল খেতে বলতেছেন আমাকে? চুপ, একদম চুপ, কথা কয়ে যাচ্ছে। আরে, এটা হচ্ছে ওই বাবার হেয়ালির প্রথম বাক্য, বুঝেছো? বাবার আমি একেবারে সুযোগই পাচ্ছি না। এরপর যদি কারো মুখে একটা কথা শুনেছি না, একেবারে কিন্তু আমি লঙ্কা কাণ্ড পাতিয়ে দেবো বলে দিলাম। নাশপাতি শসা বাতাবি খাবে, আজ যে উদাও হয়েছে সে কাল শক্তি যাবে। কিছুতেই মনে পড়তেছে না তো। আচ্ছা, জের পরে কি ছিল কত? বলছিলাম এবার তো আমি ভাববো, তারপর তো বুঝবো। ভাবি, আমার যা বোঝার তা বোঝা হয়ে গেছে। আপনি ভাবতে ভাবতে না যে উদাও, তার সজ্ঞের সিঁড়ি তৈরি হয়ে যাবে। এ বাড়ির মধ্যে শুধু আমার বরটাকেই সবাই বলদ কেন কয়, কে জানে? আমি একখান উপায় বলি। বলো বৌমা বলো, তুমিই তো বলবে মামা। এই হেয়ালি যদি কেউ বাঁধতে পারে, সে হলো গোপাল। আপনি গোপালকে ডেকে পাঠান। তুমি একেবারে ঠিক করেছো মামা, লক্ষ্মী মা। দেখেছো কার বৌমা? একটা জিনিস খেয়াল রেখো, কেউ জানে কিছু বুঝতে না পারে, গোপালের বড্ড বুদ্ধি। শুনেও যদি একটি শব্দ কানুর মুখ থেকে বেরিয়েছে, আর সেই শব্দটা যদি গোপালের কানে গিয়ে ঢুকেছে, তবে গোপাল বাকি বাক্য খান নিজেই লিখে দেবে। আর আমাদের কপালে জুটবে শাস্তি, তাই জমিদার বাড়িতে কোনো না কোনো সময় জানাজানি হবেই, তখন তো কান্নার রোল পড়ে যাবে। তখন কি আর আমরা ওই পারে যাব না, এড়িয়ে এড়িয়ে থাকবো? না 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 না, এড়িয়ে যাওয়ার কোনো প্রশ্নই নেই, আমরা যাবো। আমরা কি একটু চোখের জল ফেলে আসবো গোপীর নাম করে? গোপাল,
গোপালের নাম করে কাঁদেছেন কেউ? আরে গোপীর নাম করবেন তো। এরপর মরা বাপের নাম নিয়ে কাঁদতে হবে। ওই দেখুন গোপাল আসতেছে সঙ্গে পাই। আবার চন্ডী কোথায়? চন্ডী মণ্ডপে যাচ্ছি। তিনি নাকি খবর পেয়েছেন যে আপনারা তার ছেলেকে জঙ্গলে লুকিয়ে রেখেছেন। তামোশাই বাইকদের নিয়ে আমায় এখানে পাঠালেন। তিনি নাকি খবর পেয়েছেন যে আপনারা তার ছেলেকে জঙ্গলে লুকিয়ে রেখেছেন। কথা শুনে কর্তামশাইয়ের কিরা কিরা। আর কইলেন এত সাহস মামন গুলো আমার ছেলের দিকে হাত বাড়ায়, ওদের হাত আমি কেটে নেব। ভয় পাবেন না, ভয় পাবেন না, উনি আটকাতে তো হবে না, এখন আপনাদের হাত বাঁধা হবে। আর বেঁধে আগে তো বাঁধা কথা ছিল না, আগে তো চাবুক মারার কথা ছিল। চাবুক সেটা আগে মারো। আমি কি গোপীর ক্ষতি করতে চেয়েছি নাকি? আমি তো ওই রাজার ছেলে। আমরা কিছু জানি না রে গোপাল, কিছু জানি না। কে জানে তবে সেটা কয়ে দেন। বুঝেছি, সব কাটারে বেঁধে নিয়ে চলো। সবাইকে বেঁধে নিয়ে যাবে বা আমার কেউ নিয়ে আমরা আমরা কিছু করি না। হ্যাঁ জমিদার বাড়িতে তো সেরকমই একজনকে দেখলাম ঢুকতে, তাহলে কি সেই কাপালিক? তবে কি এর সাথে গোপী দাদার কোনো সম্পর্ক আছে? না, কবর দিতে হবে, গোপালকে কবর দিতেই হবে। যা পার্বতী যা, গোপালকে গিয়ে খবর দে। তবেই তো আমার কুড়ে ঘরে 10 খড়া মোহর ঢুকবে।
দেরি করিস নে পার্বতী, দেরি করিস নে, যা যা গোপালকে খবর দে, যা। চলো 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 পাল্টা।